फ्रेंड्स कॉपीराइट स्ट्राइक হওয়ার 7 দিন পরে আবার আমাদের সাথে আমরা দেখা। फ्रेंड्स আবার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছিল 7 দিন আগে। এবং যার জন্য আমি এই লাস্ট 7 দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কোনো কিছু পোস্ট করতে পারিনি, অর্থাৎ ইউটিউবের রুলস অনুযায়ী কপিরাইট স্ট্রাইক এসেছিল, এই জন্য আমি কোনো কিছু করতে পারিনি। আর এই 7 দিন পরে আপনাদের সাথে আবার দেখা। ख्याल रेखे कपिराइट स्ट्राइक डिलीट हो जाए पुरोपुरी भावे हारिए जाए। अर्थात आपनि जारा यूट्यूबर आछेन उट सफ्टवेयर छोड़ा देखिए पोस्ट करोब्लेम ব্যাপারটা হচ্ছে এটা আমি যে ভুলটা করেছি আপনি এই ভুলটা কখনো করবেন আমি অন্যদের দিকে খেয়াল রেখে যতটা পারি আছি অর্থাৎ আমি দেখেছি অন্যদের দিকে কিছু হয়নি দু তিন বছর আগে পোস্ট করেছি তাদের কিছু হয়নি মানে আমার কিছু হবে না তো দেড় মাস পরে ভিডিও আপলোড করে দেড় মাস পরে তো ফ্রেন্ডস এটুক যে কোনো সময় আমরা স্ট্যাক দিতে পারি হতে পারে সে একদিন পারে হতে পারে সাত দিন পারে হতে পারে 10 দিন পারে হতে পারে 1 সপ্তাহ পরে 1 মাস পরে 1 বছর পরে 2 বছর পরে 3 বছর পরে স্ট্যাক আসতে পারে যে কোনো সময় আর যারা টেক রিলেটেড ভিডিও বানান তাদেরকে আমি বলছি তারা কখনো এইভাবে
আলাদা সফটওয়্যারের কাজ দেখাতে যাবেন না যেগুলো পে করা সফটওয়্যার নয়, ঠিক আছে? এবং প্লে স্টোর থেকে নয়, প্লে স্টোর বাইরে। সো এরকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন উপরে একটু যদি বলেছেন না, সে একটু কথা যে একটু দেখিয়েছেন যে এখান থেকে ই হয়েছে, সেই একটুখানির জন্য আপনার চ্যানেল কপিরাইট আসবে, একটুখানির জন্য। সো কখনো সেই রিলেটেড ভিডিও বানাবেন না, আর যদি বানিয়ে থাকেন অলরেডি তাহলে ডিলিট করে দিন, নাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্যাটাস আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। এটা যদি করে থাকেন তাহলে এখানে ডিলিট করে দিন। আরেকটা জিনিস ফ্রেন্ডস, এই কারণে এটা এই কারণে এই রিলেটেড ভিডিও তাহলে ডিলিট করবেন না। এবং তাহলে আরেকটা জিনিস করবেন না, অন্যের কন্টেন্ট থেকে কোনো কিছু কপি করা, কারণ অন্যের কন্টেন্ট থেকে অনেক কিছু কপি করলে না, যখন আপনাকে ফার্স্ট টাইম কিছু বলবেন আপনার ভিউজ কম আছে, যখন দেখা যাচ্ছে আপনি ওই ভিডিও থেকে ভীষণ ভাবে ভিউজ নিয়েছেন, ভীষণ ভিউজ এসছে আপনার, তখন ও আপনাকে ব্ল্যাকমেল করবে তার কন্টেন্ট থেকে, তার কন্টেন্ট একটু কপি করার জন্য ব্ল্যাকমেল করে আপনার কাছে টাকা পয়সা চাওয়ার চেষ্টা করবে। আর আপনি যখন সেই মতো ওকে পে ও না করবেন, তখনই কিন্তু আপনাকে কপি রেজিস্টার দিতে পারে। তো কারো কন্টেন্ট একটু হলে কপি করা দরকার নেই, সব কিছু নিজস্বতা রাখুন, আর কোনো থার্ড পার্টির দিকেও যাবেন না। সো ফ্রেন্ডস, আমার যে কারণে এসে আমি আপনাকে জানালাম, যদি আপনি ভুলটা করে থাকেন তাহলে এখনো কপিরাইট স্ট্রাইক আসার আগে ডিলিট করে দিন, নাহলে কিন্তু পরবর্তী সময় কপিরাইট স্ট্রাইক আসলে বুঝতে পারছেন কত বড় ধাক্কা একজন ইউটিউবারের কাছে, কারণ তিনটি কপিরাইট স্ট্রাইক আসার মানে আপনার চ্যানেল পুরোপুরি ডিলিট হয়ে যাবে। তো থাকলে এখনো ডিলিট করে দিন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটি। আপনার কতটা ভালো লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন ভিডিওর সঙ্গে, তোমার সঙ্গে দেখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ ফ্রেন্ডস।